সৌরভ গাঙ্গুলী এখন বিসিসিআই এর সভাপতি। খেলোয়াড়ি জীবনে যখন ছিলেন তখন থেকেই তার সাথে অন্তরঙ্গ সম্পর্ক বাংলাদেশের কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিকের। রফিককে ভারতে বসবাসের অনুরোধ জানিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর বাংলাদেশের রফিকের কাজের ক্ষেত্র শুরু হয়ে পড়েছে। তবে ভারতের সৌরভের একাডেমিতে গিয়ে ঠিকই দীক্ষা দিয়ে আসেন মোহাম্মদ রফিক। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্মারক হিসেবে আয়োজন করেন টুর্নামেন্ট। কলকাতার সাথে রফিকের এত খাতিরের জেরেই সৌরভ রফিককে বলেছিলেন, তুই আমার দেশে থেকে যা। সেই গল্পই শুনিয়ে এক লাইভ আড্ডায় রফিক জানান, দুই বছর আগে রংপুর রাইডার্সের একটা দল নিয়ে ভারতে গিয়েছিলাম। সৌরভের জন্য রংপুর রাইডার্সের জার্সি নিয়ে গিয়েছিলাম, অনেক দিনেই সেখানে ছিলেন। তখন সৌরভ বলল, তুই এত কিছু করতেছিস, তুই আমার দেশেই থাকতে পারিস, তুই যেহেতু এত আসা যাওয়া করিস। আমি বললাম, আসি তো, একই তো দেশ, কলকাতা আর বাংলাদেশ তো একই। রফিক জানান সৌরভের একাডেমির কথাও, যেখানে বাংলাদেশও যুক্ত হয় একটি টুর্নামেন্টের মাধ্যমে। তিনি বলেন, সৌরভের একাডেমিতে আমি প্রায়ই যাই, ওখানে টুর্নামেন্ট সারি, বাংলাদেশ থেকেও তিন চারটা দল পাঠাই। প্রয়াত ক্রিকেটার আতিক ভাই ওখানে সব গোছাতেন, আমি দেশ থেকে দল পাঠাতাম। ওদের দুই তিনটা দল থাকে, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়, জার্সিতে দুই দেশের পতাকা থাকে, খুবই সুন্দর টুর্নামেন্ট হয়। বিসিবির ছায়াতলে সুযোগ না পেলেও বাংলাদেশের অনেক একাডেমিতে কোচিং করান রফিক। দুই দেশের ক্রিকেট কোচিংয়ের পার্থক্য তাই অস্পষ্ট নয় তার কাছে। ভারতের ক্রিকেট একাডেমির ভালো দিকগুলো তুলে ধরে রফিকের ভাষ্য, ওদের একাডেমি এত গোছানো, চিন্তা করতে পারবেন না। আমি গেলে আগে ওদের স্থানীয় কোচদের সাথে মিটিং করি, এরপর কথা বলি। ওদের পরিকল্পনা থাকে প্রথম থেকে একজন ক্রিকেটারকে টেস্টের জন্য গড়ে তুলবে। ওদের রঙিন জার্সি দেখবেন না, প্রথম থেকেই বাচ্চাদের গায়ে সাদা পোশাক, টেস্টের মতোই ব্যাটিং বোলিং শিক্ষা দেয়। ওদের ভবিষ্যতের জন্য এটা খুবই ইতিবাচক, একটা সুনির্দিষ্ট সূচি এবং পরিকল্পনা মেনে কাজ হয়। বিসিসিআই সভাপতি হওয়ার পর ব্যস্ততা বেড়েছে সৌরভ গাঙ্গুলির। সামনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল, তাই দম ফেলার ফুসরত নেই। রফিকের সাথে সৌরভের যোগাযোগও তাই কমে গেছে। তবে সৌরভ গাঙ্গুলির বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলির সাথে চিরন্তন সখ্যতা বাংলাদেশের স্পিন এই কিংবদন্তির। তিনি বলেন, সৌরভ এখন একটু ব্যস্ত, আইপিএল তো আরব আমিরাতে হবে, এটা নিয়ে ব্যস্ত, দিল্লিতে মিটিংয়ে যায়, ওর ভাইয়ের সাথে কথা হয়, গত সপ্তাহতেও হয়েছে। সৌরভের সাথে যোগাযোগ খুব কম হয়, সবাই সবার মতো ব্যস্ত, এজন্য ওরকম ফোন দেই না। গত নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের টেস্ট খেলেছিল ভারত। দুই দেশের ইতিহাসেই এটি প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র দিবারাত্রির টেস্ট। ঐতিহাসিক সেই টেস্টে আমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশের প্রথম টেস্টের ক্রিকেটাররা, যথারীতি ছিলেন মোহাম্মদ রফিকও। দারুণ সেই আয়োজনের জন্য সৌরভকে ধন্যবাদ জানিয়েছেন রফিক। তিনি বলেন, অসাধারণ, যারা ওখানে উপস্থিত ছিল সবার জীবনে ইতিহাস হয়ে থাকবে, এত সুন্দর আয়োজন। আমাদের প্রথম টেস্টের খেলোয়াড়দের আমন্ত্রণ জানানোই সৌরভকে ধন্যবাদ জানাই, আমাদের এত সুবিধা দিয়েছে, কলকাতা না হয়ে অন্য শহরে হলে এমন হতো না। ওদের সিনিয়র খেলোয়াড় যারা ছিল কপিল দেব, আজহারউদ্দিন, ওরা গলা জড়িয়ে বলতো, এতদিন পর দেখা, খুব ভালো লাগে, গোলাপি বলের টেস্টের জন্যই এই মিলন মেলা হয়েছে, অসাধারণ।